আজকের ভিডিওতে অনেকগুলো আপডেট রয়েছে, আইএসএল এর আপডেট, এএফসি কাপের আপডেট, ইন্ডিয়া টিমের আপডেট, এবং ফাইনালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জেসন কামিংস আর সাদিকুর কি প্রবলেম হচ্ছে, কেন তারা ফর্মে নিজেদের ফর্মে খেলতে পারছে না। তো দেরি না করে শুরু করে দেওয়া যাক। প্রথম হচ্ছে আমাদের ইন্ডিয়া টিমের আপডেট। আপনারা যতক্ষণে ভিডিওটা দেখবেন আশা করছি তখনই খেলাটা শুরু হয়ে যাবে। আজকে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের এশিয়ান গেমসের খেলা রয়েছে, দুপুর 1:30 থেকে খেলাটা আছে। যদি আমাদের ফুল টিম থাকতো তাহলে এই ম্যাচটা নিয়ে অতটা চিন্তা থাকতো না, আমরা বলেই দিতাম যে এই ম্যাচটা হয়তো আমরা জিতবই। কিন্তু যেহেতু ফুল টিম নেই এবং টিমটা সেইভাবে প্র্যাকটিসও করতে পারেনি, দুদিন আগে একটা ম্যাচ খেলেছে, তার জাস্ট কিছুক্ষণ আগে তারা পৌঁছেছিল চায়নায়, ফলে প্রিপারেশানও সেইভাবে নিতে পারেনি, তো ন্যাচারালি সেই জন্য এই ম্যাচটা কী হবে বলা যাচ্ছে না। তো আশা করি আপনারা সবাই দেখবেন খেলাটা এবং ইন্ডিয়া টিমকে সাপোর্ট করবেন। এরপর যদি চলে আসি নেক্সট আপডেটে, সেটা হচ্ছে এএফসি কাপ নিয়ে। এএফসি কাপ নিয়ে যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে যে 24 তারিখ দুর্গাপুজোর মধ্যে যে বসুন্ধরা কিংসের সঙ্গে আমাদের হোম ম্যাচটা ছিল, সেই ম্যাচটা হবে উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে। কলকাতায় পুলিশ দিতে না পারার জন্য, স্টেডিয়াম দিতে না পারার জন্য ওই ম্যাচের হোম অ্যাডভান্টেজটা মোহনবাগান নিতে পারবে না, এবং হোম ম্যাচটা আমাদের যুব ভারতীতে না হয় উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে হবে। যদিও কলিঙ্গ স্টেডিয়ামে আমাদের লাস্ট ম্যাচের পারফরমেন্স দেখে মনে হচ্ছে স্টেডিয়ামটা আমাদের জন্য লাকি হতে পারে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সমর্থকরা সবাই তো আর উড়িষ্যা গিয়ে খেলা দেখতে পারবে না, কিছু সংখ্যক সমর্থকই যেতে পারবে। তার মধ্যে আর একটা সমস্যা রয়েছে, সেই সময় দুর্গাপুজো রয়েছে, যদি দুর্গাপুজোর মধ্যে কতজন সমর্থক ওখানে গিয়ে খেলা দেখবে সেটা তো একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে খেলাটা 3:30 থেকে দেওয়া হয়েছে। উড়িষ্যায় শীতকাল হোক বা যে কোনো কালই হোক, দুপুরের দিকটা কিন্তু গরম থাকে, ফলে গরমের মধ্যেই খেলতে হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তাছাড়া আর কিছু করার নেই, কারণ এখানে স্টেডিয়াম যেহেতু দিতে পারছে না, এখানে খেলা হবে না, তো ন্যাচারালি অন্যান্য যে কোনো জায়গার থেকে উড়িষ্যাতে হয়েছে, এটা একদিকে ভালো, কারণ কলিঙ্গ স্টেডিয়ামে আমাদের লাস্ট ম্যাচটা দেখে মনে হচ্ছে যে এটা একটা বেটার ডিসিশন হয়েছে জামশেদপুর বা অন্য কোথাও হওয়ার থেকে। নেক্সট যদি চলে আসি আইএসএল, আইএসএল নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আইএসএল বাংলায় কোথায় ধারা বিবরণী শোনা যাবে। তো যা খবর পাওয়া যাচ্ছে তাদের ডিডি বাংলা এবং কালার্স বাংলা সিনেমা এই দুটো চ্যানেলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো টিমের ম্যাচই শুধু বাংলায় কমেন্ট্রি হবে এবং বাংলায় ধারাভাষ্য শোনা যাবে। 2 নম্বর হলো আজকে থেকে অফিসিয়ালি আইএসএল শুরু হচ্ছে, বেঙ্গালুরু এবং কেরালার ম্যাচ দিয়ে, সেই বিতর্কিত ম্যাচ আগেরবারের সেই ম্যাচ দিয়ে এবারের আইএসএল শুরু হবে, তো ম্যাচটা জমজমাট হবে বলেই আশা করা যায়। আর একটা স্পেশাল বিষয় এবছর যেটা আইএসএলে হচ্ছে সেটা হচ্ছে জিও সিনেমায় আপনারা কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেল বদলে বদলে খেলা দেখতে পাবেন। এটা শুনে যেটা যতটা ভালো লাগছে, মানে জিনিসটা অতটা ভালো বলে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তার কারণ হচ্ছে এক্ষেত্রে যখন টেলিকাস্ট যারা করে তারা নিজেদের মতো ক্যামেরাটা চেঞ্জ করে, তারা ঠিক বুঝে খেলার পজিশন অনুযায়ী খেলাটা চেঞ্জ করে নেয়, এক্ষেত্রে ক্যামেরাটা চেঞ্জ করে সেই পজিশনটার খেলা দেখায়। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে এটা আপনাকে নিজেকে করতে হবে। এবার আপনি একটা খেলা মন দিয়ে দেখছেন, সেই সময় আপনি যখন খেলার একটা ইম্পর্টেন্ট মোমেন্টে রয়েছেন, সেই সময় আপনার মাথায় কি থাকবে যে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দেখলে আরও ভালো দেখা যাবে? কিন্তু অটোমেটিক হলে সেটা টেলিকাস্ট যারা করছে তারাই চেঞ্জ করে আপনাকে বেস্ট ফুটেজটা দেখাবে। তবে এইটা যেটা হতে পারে যে এই এতগুলো অ্যাঙ্গেল লাগালো, এই অ্যাঙ্গেলগুলো দিয়ে তো ভিএআর লাইট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করতে পারতো, জানি না, এখনও পর্যন্ত আমি কোনো অফিসিয়াল কনফার্মেশন পাইনি যে ভিএআর থাকছে কি থাকছে না, তো এখনও যা শুনতে পাচ্ছি যে থাকছে না। তো এতগুলো ক্যামেরার অ্যাঙ্গেল যখন লাগানো যাচ্ছে বা দর্শকদেরকেও অ্যাক্সেস করতে দেওয়া যাচ্ছে, তাহলে রেফারিদের কেন অ্যাক্সেস করতে দেওয়া যাচ্ছে না, এটা আমি বুঝতে পারলাম না। নেক্সট যদি চলে আসি মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে, তাহলে সেটা হচ্ছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, আগামী পরশুদিন খেলা রয়েছে। তবে এই ম্যাচটা নিয়ে আমার যেটা মনে হয়, এই ম্যাচটায় কিন্তু ফেরান্ডো সুযোগ পাবে বিভিন্ন প্লেয়ারকে বিভিন্ন পজিশনে খেলিয়ে দেখে নেওয়ার। পাঞ্জাব এফসি খুব একটা ইজি অপোনেন্ট আমি বলছি না, কিন্তু মোহনবাগান যে ফর্মে রয়েছে তাতে পাঞ্জাব এফসি নিয়ে ভাবনা চিন্তা করার মতো কোনো প্রয়োজন আছে বলেও আমার মনে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে ফেরান্ডো অন্যান্য ম্যাচের জন্য যে প্রস্তুতিটা নিচ্ছে সেটা একবার এই ম্যাচে দেখে ঝালিয়ে নিতে পারে। তো এই ম্যাচটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এরপরে যখন আস্তে আস্তে খেলা গড়াবে তখন টিমগুলো কিন্তু নিজেদের ফর্মে আস্তে আস্তে চলে আসবে, তখন সবথেকে উইক টিমও কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে যেতে পারে। কারণ এরকম হলো, তারা অনেকগুলো ম্যাচ হেরে গেছে, তাদের লড়ে বা ঘুরে দাঁড়ানোর একটা লড়াই শুরু হলো, তখন সামনে যে টিমগুলো পড়লো তারা বিপদে পড়ে গেল। তো সেই সিচুয়েশানটা হওয়ার আগে প্রথম দিকে এখন সবাই ক্যাজুয়ালি শুরু করবে,
তো এই সুযোগে দেখে নেওয়ার একটা সুযোগ আছে বলে আমার মনে হয় ফেরান্ডো কিন্তু এই ম্যাচটাতেও এক্সপেরিমেন্ট করতে পারে বলে আমার ধারণা। নেক্সট যদি চলে আসি যে আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের জেসন কামিন্স এবং আর্মান্দো সাদিকু কেন ফর্মে ফিরছে না। দেখুন এর পেছনে অনেকগুলো কারণ আছে, একটা তো ওয়েদার ফ্যাক্টর, এখনও আমাদের এখানে ভালো গরম আছে সেটার সঙ্গে ওরা হয়তো এখনও মানিয়ে নিতে পারেনি, সেটা দেখেও কিছুটা বোঝা যাচ্ছে ওরা মানে পুরো 90 মিনিট খেলার মতো দুজনেই সেই অবস্থায় নেই। নেক্সট যে বিষয়টা প্রবলেম হচ্ছে যেটা আগেও আমরা দেখেছিলাম, নতুন প্লেয়ার এলে তার বুঝতে একটু সময় লেগে যায় যে অ্যাকচুয়ালি কী খেলতে হবে। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে আগের ম্যাচটায় সাদিকু পেনাল্টি বক্সের বাইরে থেকে একটা সুন্দর জায়গায় বল পেয়েছিল, সেখান থেকে ও গোলেও রাখতে গেছিলো কিন্তু উড়িষ্যার একটা প্লেয়ার পা লাগিয়ে দেয়। ঠিক একইভাবে ভেবে দেখুন, লিস্টন যে বলটা হেড দিয়ে গোলে ঢোকালো ওটা যদি ও বুকে নিয়ে বা পায়ে নামিয়ে গোল করার চেষ্টা করতো তাহলে কিন্তু গোলটা হতো না। তো আমাদের এখানে যে ধরনের খেলা হয় তাতে কিন্তু আপনি একবার পায়ে নামিয়ে পেনাল্টি বক্সের কাছে তাদেরকে কাটিয়ে সেকেন্ড টাইম শট নেবেন এই অপশানটা পাওয়া যাবে না, বা আমাদের এখানে বললে ভুল হবে, বেসিক্যালি ফেরান্ডো যে ছকে খেলে পেনাল্টি বক্সের মধ্যে যখন আমরা ভিড় বাড়িয়ে অ্যাট্যাক করি তখন কিন্তু ওয়ান টাচের মধ্যে যা করার করতে হবে, রানিং বলে শট মেরে গোল করতে হবে, বলটাকে থামিয়ে বসিয়ে সুন্দর করে দেখে তারপর আমি মারবো এই সুযোগটা কিন্তু পাবে না। একই ভুল কিন্তু জেসন কামিন্স এবং সাদিকু দুজনেই করেছে আগের ম্যাচে। জেসন কামিন্স একটা সুন্দর বল পেয়েছিল পেনাল্টি বক্সের মধ্যে কিন্তু ও বলটা বসাতে বসাতে ওপোনেন্ট বলটা কেড়ে নিয়ে বেরিয়ে চলে যায়, ফলে আর সেটা গোল করা যায়নি। কিন্তু যে পজিশন থেকে পেয়েছিল সেখানে রানিং বলে মারলেই কিন্তু গোল হয়ে যেত। সাদিকুও যদি রানিং বলে শটটা নিয়ে নিত তাহলে কিন্তু উড়িষ্যার প্লেয়ার পা লাগাতে পারতো না। এইটা বুঝতে ওদের একটু সময় লাগবে। নেক্সট প্রবলেম যেটা হচ্ছে, সাদিকু কামিন্স যে সমস্ত টিমে খেলতো সেখানে সাদিকু কামিন্স ছাড়াও আরও ভালো ভালো স্ট্রাইকাররা ছিল, ফলে সমস্ত প্লেয়াররা বা সমস্ত অপোনেন্ট টিমের নজর সাদিকু বা কামিন্সের দিকে থাকতো না। এখানে প্রবলেম হয়ে গেছে, সাদিকু এবং কামিন্স দুজনেই হেভি ওয়েট নাম ইন্ডিয়ান ফুটবলের জন্য, ফলে তারা যখন নামছে তখন কিন্তু অপোনেন্টের টার্গেট হয়ে যাচ্ছে এই প্লেয়ারটাকে ব্লক করে দাও, একে খেলতে দিও না। একইভাবে আমাদের বুমোসকেও টার্গেট করছে কিন্তু বুমোস এতদিনে জেনে গেছে এবং বুমোসের সেই কোয়ালিটি আছে যে মার্কারকে টোপকে নিজের খেলা দেখাতে পারে। জেসন কামিন্স এবং সাদিকুরও এই কোয়ালিটিটা আছে কিন্তু তাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের কিন্তু মার্কার নিয়ে খেলতে হবে, বা মার্কারকে কিছুটা ভুল বুঝিয়ে টুপি পরিয়ে আমাদের খেলাটাকে বার করে নিতে হবে। তো সেইটা তারা যতদিন না বুঝছে একটা প্রবলেম রয়েছে। যদিও এটা বলতেই হয় আজকে সাদিকু কামিন্স থাকার ফলেই কিন্তু দিমিত্রি পেট্রাডস গোল করতে পারছে, কারণ অপোনেন্টের মেন টার্গেট প্লেয়ারে চলে যাচ্ছে হুগো বুমোস, আর নেক্সট চলে যাচ্ছে আমাদের যে স্ট্রাইকার খেলছে সাদিকু বা কামিন্স তাদের দুজনকে আগে মার্ক করছে অপোনেন্ট, ফলে ফ্রি স্পেস পেয়ে যাচ্ছে দিমিত্রি। এবার যদি ওরা দিমিত্রিকে টার্গেট করে লক করার জন্য তাহলে কিন্তু আবার ফ্রি স্পেস পেয়ে যাবে হুগো, ফলে আমাদের টিমে সবসময় তিনটে প্লেয়ারই থাকছে আর অপোনেন্টের কাছে অপশান থাকছে যে কোনো দুজনকে আটকানোর জন্য। এবার তারা যদি দুজনকে আটকানোর চেষ্টা করে ন্যাচারালি আমাদের একটা প্লেয়ার ফ্রি হয়ে যাচ্ছে। এবার পরের ম্যাচে এটাও দেখতে পারেন যে দিমিত্রিকে আটকে দিল ওরা কিন্তু জেসন কামিন্স ফাঁক থেকে গোল করে দিয়ে বেরিয়ে গেল, বা সাদিকু গোল করে বেরিয়ে গেল। সেটা তখনই হবে যখন ওরা একটু ফ্রি স্পেস পাবে। বেসিক্যালি সাদিকু কামিন্সকে ফ্রি স্পেস দেওয়া হচ্ছে না খেলার জন্য, কিন্তু এটাও মানতে হবে যে আমরা সাদিকু কামিন্সের মতো প্লেয়ারদের নিয়ে এসেছি এই জন্যই যাতে তারা মার্কারদের ধোকা দিয়ে গোল করতে পারে, এবং সেই কোয়ালিটির প্লেয়ারকেই আমরা ওই জন্য নিয়ে এসেছি। তো সাদিকু কামিন্সকে বুঝতে হবে যে তাদের পেছনে কিন্তু মার্কার লেগেই থাকবে এবং তাদেরকে সেই মার্কারকে টোপকে গোলটা করতে হবে, বা মার্কারকে সরিয়ে বা মার্কারকে সঙ্গে নিয়ে গোলটা করতে হবে। এইটা তারা বুঝে গেলেই বা এই ধরনের খেলা তারা শুরু করলেই এই প্রবলেমটা কেটে যাবে। মেনলি আমরা যেটা ভাবছি কেন সাদিকু কামিন্স খেলতে পারছে না, তার মূল কারণ কিন্তু হচ্ছে অপোনেন্ট এদের দুজনকে মার্ক করে নিচ্ছে এবং এদেরকে নড়তে দিচ্ছে না। তো এদেরকে তার মধ্যে থেকে নিজেদের খেলাটা বার করতে হবে, অথবা কিছুটা নেমে এসে, যেটা সাদিকুকে দেখছিলাম, সাদিকু ব্যাপারটা বুঝতে পারার জন্য ওর অভিজ্ঞতার জন্য ও কিছুটা নিচে নেমে আসছিল, যার ফলে ওর মার্কার ডিফেন্স ছেড়ে মোহনবাগান হাফ পর্যন্ত আসবে না, যদি চলেও আসে তাতে মোহনবাগানের সুবিধা হবে, ওদের ডিফেন্স ওপেন হয়ে যাবে। তো কামিন্সকেও সেটা করতে হবে এবং সেটা করে আস্তে আস্তে গোলের রাস্তাটা খুলতে হবে। এটা যত তাড়াতাড়ি তারা করতে পারবে তারা ফর্মে চলে আসবে। তো এই ভিডিও এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।